বন্ধুরা আপনারা এই ছবিটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে এডিট করা ছবি। একটা জিনিস খেয়াল করে দেখেন, রাত আর দিন পার্থক্য চলে আসছে এই ছবিটাতেই। আর এটাকে আমি এডিট করেছি স্ন্যাপশিট দিয়ে। খুব সহজে আপনারা এই ধরনের ছবি এডিট করতে পারবেন। এটা কীভাবে এডিট করেছি চোর আপনার দেখে সেটা দেখায়। শুরুতে আপনি আপনার গ্যালারি থেকে যে ফোল্ডারকে এডিট করতে চান সেই ফোল্ডারকে শেয়ার করবেন স্ন্যাপশিট অ্যাপের মধ্যেই। ওকে, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ফোটো স্ন্যাপশিট অ্যাপের মধ্যে চলে আসছি। তো আপনারা এখানে নিচে টুলস নামে একটি অপশনকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এই টুলসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনারা টুলসের মধ্যে ক্লিক করবেন না, তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে যে একটি অপশন আছে হিলিং নামে, তো আপনারা এখান থেকে এই হিলিংয়ের মধ্যে একটা ক্লিক করে দেন। তো হিলিংয়ে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা ফোটোটাকে জুম করে, মানে অনেক সময় দেখা যায় না, মানে আমাদের ফেসের মধ্যে হালকা পাতলা দাগ আছে, তো আপনারা কিন্তু এভাবেই এই হিলিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা মানে ফেসের মধ্যে যে যে দাগ দেখবেন আপনারা কিন্তু এভাবেই এই হিলিংয়ের মাধ্যমে দাগগুলি খুব সহজে কিন্তু রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফেসের মধ্যে দেখতে পাচ্ছেন মানে কত রকমের দাগ দেখা যাচ্ছে, মানে পিম্পলস। তো আপনারা কিন্তু এইভাবে আজকের পর থেকে কিন্তু এইভাবেই মুখের দাগ মানে দেখলে কিন্তু রিমুভ করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসের মধ্যে আর কোনো মুখের দাগ নেই এখন। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব। তো রাইট চিহ্নতে ক্লিক করাবো, তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পোর্ট্রেট নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই পোর্ট্রেটের মধ্যে একটা ক্লিক করে দেয়। তো পোর্ট্রেটে ক্লিক করার পর তখন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের সামনে অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো আপনারা এখান থেকে স্মুথ টু এই ফিল্টারটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মতো একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এইচডিআর স্পেস নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এইচডিআর স্পেস এই অপশনটির মধ্যে একটা ক্লিক করে দেন। তো এই অপশনে ক্লিক করার তারপর এখানে আপনারা চার রকম অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা পিপলটি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো পিপল সিলেক্ট করার তারপর এখান থেকে রাজচিহ্নতে ক্লিক করে দিবেন। তো রাজচিহ্নতে ক্লিক করার তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মতো একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ব্রাশ নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই ব্রাশের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ব্রাশে ক্লিক করার তারপর এখান থেকে আপনারা সিচুয়েশন ব্রাশে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা ফোটোকে জুম করে এইভাবে আপনারা এই ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন ঠোঁটটা দেখতে মানে অনেকটাই ঝকঝক দেখা যাবে। তো বন্ধুরা ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। তো বন্ধুরা রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার। তো দেখতে পাচ্ছেন এই মানে দুই একটা স্টেপের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখন মানে অনেকটাই ফর্সা হয়ে গেছে। তো বন্ধুরা এবার কী করবেন, এবার এখান থেকে আপনারা ফোটোটাকে শেয়ার বাটনে ক্লিক করে এবার এখান থেকে আপনারা ফোটোটাকে শেয়ার করবেন লাইটরুম অ্যাপের মধ্যে। তো লাইটরুম অ্যাপটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ফোটোটা লাইটরুম অ্যাপের মধ্যে চলে আসছি। তো বন্ধুরা, তো আপনারা যদি লাইটরুম অ্যাপের মাধ্যমে যে কোনো ছবিকে ওয়ান ক্লিকে এডিট করতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে প্রিসেটের প্রয়োজন হবে। ঠিক আছে, তো আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবেন, মানে এই প্রিসেটের। তো আপনারা এই প্রিসেটটাকে ডাউনলোড করে সরাসরি লাইটরুম অ্যাপে ও অ্যাড করে নেবেন। ঠিক আছে, মানে যেভাবে আমি অ্যাড করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু প্রিসেটটার মাধ্যমে আমরা ছবিটাকে এডিট করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রিসেটের উপরে দেখতে পাচ্ছেন মানে তিনটা আইকন রয়েছে। তো আমরা এখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন কপি সেটিং নামে। তো আপনারা এখান থেকে এই কপি সেটিংয়ের উপর ক্লিক করবেন। তো কপি সেটিংয়ে ক্লিক করার তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার তারপর এখান থেকে আপনারা নরমাল ফোটোটা সিলেক্ট করবেন। তো এবার এখানে আপনারা উপরে আবার আগের মতো এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে পেস্ট সেটিংয়ে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখবেন পেজ শেডিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের পেজ শেডিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এক ক্লিকের মাধ্যমে আমরা হোয়াইট করতে পারছি। তো বন্ধুরা, তো আপনারা কিন্তু এভাবেই প্রিসেটের মাধ্যমে ছবিটাকে আগে কপি পেস্ট করে নেবেন, তারপর হলো আমাদের ফেস স্মুথ। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা ফোটোটাকে শেয়ার বাটনে ক্লিক করব। তো শেয়ার বাটনে ক্লিক করার তারপর এখান থেকে আমরা চলে যাব শেয়ার টুতে। তো শেয়ার টুতে ক্লিক করার বন্ধুরা তারপর এখান থেকে আপনারা ফোটোটাকে শেয়ার করবেন অটোডেস্ক স্কেচবুক এই অ্যাপ্লিকেশনটির মধ্যেই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ফোটোটা দেখতে পাচ্ছেন অটোডেস্ক স্কেচবুক অ্যাপের মধ্যে চলে আসছি। তো এবার কী করবেন,
তো এবার এখান থেকে আপনারা উপরে টুলসের মধ্যে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনাদের সামনে মানে অসংখ্য ব্রাশ চলে আসবে, ঠিক আছে? তো আপনারা কোনটি সিলেক্ট করবেন? ফেস স্মুথ করার জন্য, তাই তো? তো আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন এই ব্রাশটির মাধ্যমে নাকি মানে ফেস স্মুথ করা যায়, ঠিক আছে? তো আমিও বলবো এই ব্রাশটির মাধ্যমে ফেস স্মুথ করতে, মানে এই যে ব্রাশটা, তো এই ব্রাশটা দিয়ে কিন্তু মানে একদম প্রো লেভেলের ফেস স্মুথ করা যায়, ঠিক আছে? তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ব্রাশটা দিয়ে ফেস স্মুথ করতে, ঠিক আছে? তো এই ব্রাশটি সিলেক্ট করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে মানে সেটিং নামে একটি অপশন চলে আসছে উপরের দিকে। তো আপনারা এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর তারপর এখানে যদি ব্রাশ টাইপসটা স্মুথনার সিলেক্ট করা থাকে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে স্মুথটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো স্মুথ সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনারা ফ্লোটাকে 2 রাখবেন, তারপর স্ট্রেন্থ 4 রাখবেন, তারপর এখান থেকে আপনারা সাইজটাকে আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, তারপর এখান থেকে কাট করে দিবেন। তো কাট করার পর বন্ধুরা তারপর এখান থেকে আপনারা ফ্লোটাকে জুম করে এইভাবে আপনারা কিন্তু এইভাবেই মানে ফেসটাকে স্মুথ করতে পারবেন, ঠিক আছে? তো আমি যদি হালকা একটু বাড়িয়ে নিই ব্রাশটা তাহলে দেখবেন ফেস স্মুথটা করতে মানে সুবিধা হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে ফেসটাকে স্মুথ করতেছি এখন। তো আপনারা কিন্তু এইভাবেই যে কোনো ছবি কিন্তু ফেস খুব সহজে কিন্তু স্মুথ করতে পারবেন। আপনারা প্রথমে ছবিটাকে হালকা পাতলা স্ন্যাপশিট অ্যাপ দিয়ে এডিট করে নেবেন, তারপর আপনারা মানে লাইটরুম অ্যাপের মাধ্যমে মানে ছবিটাকে কপি পেস্ট করে মানে ফেসটাকে হোয়াইট করে নেবেন, তারপর ব্যাকগ্রাউন্ডটাকে হালকা একটু এডিটিং করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা ছবিটাকে এই অটোডেস্ক স্কেচবুক এরে মানে স্মুথ করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে ছবিটাকে এখন স্মুথ করতেছি। তো আপনারা কিন্তু এইভাবে আজকের পর থেকে ছবিটাকে স্মুথ করতে পারবেন, ঠিক আছে? তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের ছবিটা আমার মতো ঠিক এরকম সুন্দর করে স্মুথ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন কীভাবে অটোডেস্ক স্কেচবুক অ্যাপের মাধ্যমে এত সুন্দর প্রো লেভেলের ফেস স্মুথ করা যায়। তো বন্ধুরা, তো আমি যদি আপনাদেরকে পুরোপুরি ফেস স্মুথটা দেখাই এখন মানে প্রসেসটা, তাহলে কিন্তু মানে আমার এই ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ফেস স্মুথ করতে কিন্তু মানে অনেকটাই টাইম নেই। তো আপনারা বন্ধুরা একটু কষ্ট করে মানে এই ফটোটাকে ফেস স্মুথ করে নেবেন, ঠিক আছে? বন্ধুরা আমি আর এখানে ভিডিওটা আর লম্বা করবো না। তো আপনারা যদি শিখতে পারলেন অবশ্যই কীভাবে মানে ফেস স্মুথ করতে হয়, মানে আপনাদেরকে তো আমি এখন প্রসেসটা দেখিয়ে দিলাম, তাই না? তো আপনারা আস্তে আস্তে শিখেন। তো আপনাদের যদি মানে প্রয়োজন হয় যে মানে পুরোপুরি দেখতে ভিডিওটা, তাহলে আপনারা আমাকে কমেন্টে বলবেন, তারপর আমি চেষ্টা করব একদম মানে মাস্টার ক্লাস অটোডেস্ক স্কেচবুকের মাস্টার ক্লাস ফটো এডিট আনতে, ঠিক আছে? মানে মাস্টার ক্লাস ফেস স্মুথ। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মানে হালকা পাতলা তো জানতে পারলেন কীভাবে অটোডেস্ক স্কেচবুক অ্যাপের মাধ্যমে মানে প্রো লেভেলের ফেস স্মুথ করা যায়। তো বন্ধুরা, তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম আর লম্বা করলাম না ভিডিওটা আমি। তো আপনারা কিন্তু এভাবেই আস্তে আস্তে ফেসটিকে স্মুথ করে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ধামাকাদার ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মায়ের খেয়াল রাখবেন, ধন্যবাদ।